এই মুহূর্তে সব থেকে বড় আপডেট নিয়ে আমি চলে এসেছি কিছুক্ষণ আগে জানা গিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে স্কুল ও কলেজ আবারও খুলতে চলেছে ভালো করে শুনে নাও তিন ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল কলেজ এমনই ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী পুরো খবরটা কি বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তাছাড়া যে কোনো সাবজেক্টের সাজেশন ক্লাস নোট সমস্ত পেতে চ্যানেলের সাথে থাকতে একেবারেই ভুলো না চলো ভিডিওটা শুরু করা যাক দেখো কি বলছে যে ওয়েস্ট বেঙ্গলে স্কুল রিওপেন হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফের স্কুল পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয় একটা লাইন পাড়ায় পাড়ায় শিক্ষালয় এমনই করলেন আমাদের মুখ্যমন্ত্রী বিষয়টিকে সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের কিন্তু জানিয়ে দেব। দেখো তিন ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল কলেজ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফের খুলতে চলেছে স্কুল কিন্তু পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয় অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত কিন্তু স্কুল এখনও বন্ধ থাকছে পুরো খবরটা চলো দেখি কি বলছে গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় শুনিয়েছিলেন স্বাস্থ্য দফতর সেই আশঙ্কা থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ঘোষণা করায় তিন জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতে স্কুল খোলার কথা ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী মোটামুটি এক মাস পরে আবারও খুলতে চলেছে আমাদের কিন্তু স্কুল প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হয়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ্য গত বছর বারোই ফেব্রুয়ারি থেকে দশ মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ গত বছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী জানান নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোভিড বিধি মেনে শুরু হবে ক্লাস এবং ষোলোই এরপর ষোলোই ডিসেম্ব এই নভেম্বর থেকে রাজ্যে খোলা হয় শিক্ষা প্রতিষ্ঠান এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট হয়ে যায় টেস্ট পরীক্ষা শেষ হয় তার মাঝে আবারও কিন্তু করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যায় কিন্তু বর্তমানে এক থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে একটা বিধিনিষেধ জারি করা হয়েছে কোভিড কারণে প্রায় পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে সমস্ত জিনিস আবারও খোলা আছে তাতে সেটা হোক যে কোনো অফিস হোক সুইমিং পুল হোক যে কোনো পর্যটন কেন্দ্র হোক রাজনৈতিক সংস্কৃতি কর্মসূচি হোক সমস্ত কিছুতে পঁচাত্তর শতাংশ ছাড় কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার দিয়েছে এবং তার সাথে সাথেই আমাদের কিন্তু স্কুল কলেজ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে